আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত ইন আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ আম্মা বাদ কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত দিন ভাই ভাই বোনেরা কোরআনে কারিমে আল্লাহ সূরা দুইশত আট নম্বর আয়াতে বলেছেন ইয়া যে হে ইমানদারগন পরিপূর্ণরূপে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো শয়তানের প্রধানকে অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ সুবাহান তালে এই যে কারিমে বলেছেন ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করার কথা এই পরিপূর্ণরূপে প্রবেশ করার কি উদ্দেশ্য হতে পারে বা এটাকে আমরা কিভাবে করে বুঝতে পারি যে কি কি বিষয়ে আমরা যদি সচেতন হই এবং আমল করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারবো আজকে সে বিষয় নিয়ে কথা বলছি আল্লাহ সুহান ও তালা উদ্খুল ফিসিলমি কাফা যে বলেছেন আর ইসলামে যদি পরিপূর্ণরূপে প্রবেশ করতে হয় তাহলে প্রথম যে বিষয়টি আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে সেটি হচ্ছে আমাদের আকিদা অর্থাৎ আল্লাহ আল্লা তালাতে বিশ্বাস করা আর সুল্লা ইসলাম সহ তমাম নবীন আলি মুসালাতসাল্লামকে বিশ্বাস করা পরকালে বিশ্বাস করা তাকে বিশ্বাস করা ইত্যাদি বিষয় অর্থাৎ ইমানি আকিদাকে আমাদের অবশ্যই অবশ্যই বিশুদ্ধ করতে হবে কুফুর এবং শিরিক এবং বিদাত থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে অনেক রুসুম আছে অনেক কুসংস্কার আছে গুনাহে কবিরা আছে গুনাহে সকীরা আছে এ সমস্ত বিষয় আমাদেরকে জানতে হবে এবং সচেতন থাকতে হবে ইসলামে পরিপূর্ণ হওয়ার দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে এইবাদা আর সেই বাদাতের ক্ষেত্রে আমরা ওজু ইস্তেঞ্জা অর্থাৎ পবিত্রতা অর্জন এবং পবিত্রতা অর্জন করে সলাদ তারপরে অন্যান্য যে সমস্ত ইবাদত আছে সিয়াম জাকাত হজ পর্দা এবং মহিলাদের যে সমস্ত বিষয় আছে মাসিক হায় নেফাস সহ অন্যান্য বিষয় এই সমস্ত বিষয়গুলোকে আমাদের জানা এবং সেগুলোকে পরিপূর্ণরূপে আমল করলে আমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারব ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করার তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে মামালাত অর্থাৎ আমাদের লেনদেন ব্যবসা বাণিজ্য অর্থনীতি শ্রমনীতি চাকরি কৃষি কল কারখানা যা আছে এবং অক্ষ সংক্রান্ত বিষয়ে মসজিদ মাদ্রাসার মিরাজ সংক্রান্ত অর্থাৎ বাবা মারা গেলে যেই মিরাজ পায় সন্তানরা এই সমস্ত বিষয় তথা সবগুলো বিষয়ে তথা ইসলামিক বিচার ব্যবস্থা মামলা মোকদ্দমা যা আছে এই সবগুলো বিষয় আমাদেরকে জানা এবং এগুলোকে ইসলামিকভাবে প্র্যাকটিস করা তবেই আমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারবো ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হলে চতুর্থ যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আমাদের মহাসড়া অর্থাৎ আমাদের আচার আচরণ সমাজনীতি রাজনীতি রাষ্ট্রনীতি পোশাক পরিচ্ছদ এবং আমাদের সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্নতা পানাহার মেহমানদারি এবং পরস্পর সেবা করা রোগীদের সেবা শুশ্রূষা করা এই সমস্ত বিষয় কাফন দাফন কবর হ্যাঁ জিয়ারত আমাদের ঘুম অর্থাৎ এক কথায় আমাদের স্বাভাবিক আচার ব্যবহারে যে সমস্ত বিষয়গুলো ফুটে ওঠে মানবাধিকারের বিষয় এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা ইসলামিকভাবে আমল করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ সর্বশেষ যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে অর্থাৎ পাঁচ নম্বর হচ্ছে আখলাখ আখলাক চরিত্র এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আখলাক এবং চরিত্র যদি আমরা বিশুদ্ধ করতে হয় তাহলে আত্মশুদ্ধির কোনো বিকল্প নাই যারা ওলামাই কেরাম আছেন হকানি আল আছেন তাদের সংস্পর্শে থাকা দিনকে তাদের থেকে শেখা এবং আখলাককে উন্নত করা আর সেটা আত্মশুদ্ধির মাধ্যমেই হতে পারে এজন্য আমরা আত্মশুদ্ধি অর্জন করব নিজের বাহ্যিক যেভাবে পরিশুদ্ধ করব নিজের অন্তরকেও সেভাবে করেই পরিশুদ্ধ করতে হবে যেমন আল্লাহ সুবহান হোয়া তালা বলেছেন কদ আফলাহা মজাক্কা তো এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ এই পাঁচটি বিষয় যদি আমরা পরিপূর্ণরূপে প্র্যাকটিস করতে পারি আমল করতে পারি তাহলে আমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবো আল্লাহ সুহান হোয়া তালা এই সবগুলো বিষয় আমাদেরকে পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করুন সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি